ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের উজির আলী স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরজ আলী শান্ত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির চলমান আন্দোলন আরো জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সাবেক স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি